আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরো একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর অশেষ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমরা যাওয়া জাতের ছোট্ট দুইটি আপডেটের কথা বলবো যেটা বিগত কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে বা যাওয়া এই বিষয়টা নিশ্চিত করেছে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি সৌদি আরবে থাকা অবস্থায় যে এক্জিট বিসা ইস্যু করেন তো এক্জিট বিষয় ইস্যু করার বলতে গেলে হচ্ছে আপনি কপিলের মাধ্যমে করেন অথবা স্পেশাল এক্জিটের আওতায় করেন সো এই যে বিষয়টা এই বিষার ম্যাদটা কত দিনে থাকে এবং কতদিনের দিনের আপনার এই বিষয় দিয়ে আপনার সৌদি আরব ত্যাগ করতে হয় তো প্রথমে এই বিষয়টা তারা নিশ্চিত করেছে যে এই বিষয়টা ইস্যু করার থেকে দুই মাসের ভিতরেই বিশার যে ইস্যুটা করেছে বা যার নামে বিশাটা ইস্যু হয়েছে তাকে সৌদি আরব ত্যাগ করতে হবে যদি সে দুই মাসের ভিতরে এটা ত্যাগ না করে বা সে সৌদি আরবে থাকতে চায় সে ক্ষেত্রে এটাকে ক্যান্সেল করতে পারবে বাট এটাকে ক্যান্সেল করার জন্য যে তারা নির্ধারিত ফি দিয়েছে সেটা হচ্ছে এক হাজার ইয়াল এক হাজার দিয়ে অর্থাৎ এটা গ্রামাস্বরূপ যদি সে বিশাটা ইস্যু করে ফেলে এবং দুই মাসের ভিতরে সে না চলে যায় এবং সে চায় যে এটা ক্যান্সেল করার জন্য সেক্ষেত্রে যাওয়াজাতকে এক হাজার রিয়াল গ্রামার স্বরূপ দিয়ে তারপর এই এক্জেট ভিসাটা ক্যান্সেল করতে পারবে যাওয়া যাক যে পরবর্তী যে বিষয়টা নিশ্চিত করেছে নাম্বার দুই সেটা হচ্ছে যে আপনি এক্জেট টুয়েন্টি ভিসা আপনি যদি কখনও এক্জেট টোয়েন্টি ভিসাতে সৌদি আরবে আসেন তখন আপনার কি হবে বা আপনি এই ভিসাটাকে খুরুজে না হায়া মানে ফাইনাল এক্জেট ভিসা ইস্যু করতে পারবেন কিনা না মানে চেঞ্জ করতে পারবেন কিনা তো অনেকের এই বিষয়টা কোশ্চেন ছিল যে ভাই আমরা যারা খুরুজে নাহায়া দিয়ে আসি নাই এক্সিট রেন্টই দিয়ে যারা বাংলাদেশে চলে আসছি তো আমরা কি চাইলে কি এটাকে কনভার্ট করে পরিবর্তন করে সেটাকে নাহায়া করা যাবে কি না মানে ফাইনাল এক্সিট বিষয় করা যাবে কি না আসলে এটা করা যাবে না যা যা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা ফাইনাল এক্সিট বিষয় এসেছেন শুধু তাদেরটাই এই অবস্থাতে থাকবে এক্সিটের অবস্থায় থাকবে আর যারা এক্সিট রেন্টই বিষয় চলে আসছেন অর্থাৎ ছুটিতে আছেন আপনাদেরটা এক্সিট বিষাতে কনভার্ট করা যাবে না কিন্তু আপনাদের জন্য যে বিষয়টা নিশ্চিত করেছে সেটা হচ্ছে আপনারা যদি সৌদি আরবে পরবর্তীতে ব্যাক করতে চান নতুন কোনো বিষয় দিয়ে সেক্ষেত্রে আপনি কি আপনাকে তিন বছর ওয়েট করতে হবে তিন বছর আপনাকে ব্যান করা হবে তিন বছরের ভিতরে আপনি কোনো ওয়ার্ক পারমিট বিষয় দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তিন বছর ওভার হওয়ার পর তারপর আপনি সৌদি আরবে ঢুকার অনুমতি পাবেন শুধু যারা এক্সিট রেন্টি বিষয়ে সৌদি আরব ত্যাগ করেছিলেন অর্থাৎ ছুটিতে বাংলাদেশে এসেছিলেন কিন্তু পরবর্তীতে আপনার এই ছুটির অবস্থায় আপনি সৌদি আরবে ফিরে যাননি এমন ধরনের যে সকল প্রবাসীরা রয়েছেন আপনারা তিন বছর ওয়েট করবেন তিন বছর পর আপনারা সৌদি আরবে নতুন কোনো দিয়ে ঢুকতে পারবেন কিন্তু তিন বছর ব্যতীত তিন বছরের আগে আপনারা কোনো ভিসা ইস্যু করে সৌদি আরবে ঢুকতে পারবেন না এই বিষয়টা যাওয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তো এই দুইটা বিষয় ছিল যাওয়াজাত তরফ থেকে আমি আপনাদেরকে আপডেটগুলো জানানোর চেষ্টা করেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ